ওদের আগের ক্লাসটা শেষ হয় নাই স্যার? কেবল শেষ হলো, আমরা শুরু করি। গতদিন আমরা এখানে কিছুটা আলোচনা করছিলাম যে একটা রিইনফোর্সড কংক্রিট বিম কে যদি আমি লোড করি তার বিভিন্ন স্টেজে সে কিভাবে পার হয়ে আলটিমেটলি কিভাবে ফেলিওরে যাবে। তো ফেলিওরটা আমাদের ডেফিনেটলি মূল আগ্রহের বিষয় যে কত মোমেন্ট সে নিতে পারে, কিন্তু তার আগে আমরা ডিফারেন্ট স্টেজ গুলো দেখে নিছি, অলরেডি দেখছি, তারপরও আজকে শুরুতে আরেকবার একটু বলি। আচ্ছা, সেটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আমরা দেখতে পাচ্ছি, এটা রিইনফোর্সড কংক্রিটের সেম বিম, কিন্তু আমরা একটা টিম্বারের বিম নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে 2 পয়েন্ট লোডিং দেওয়া আছে, এটার উদ্দেশ্য হচ্ছে মাঝখানে মোমেন্টটাকে কনস্ট্যান্ট রাখা এবং একই সঙ্গে দুটা লোডের মাঝখানে যে রিজিয়নটা এখানে আমাদের শিয়ারও জিরো, আমরা আগের দিন দেখছিলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা এটাকে লোড দিব। প্রথমে আমরা দেখছি যে প্রথম কথা হচ্ছে এটা স্ট্রেইনটা সবসময় লিনিয়ার থাকবে, লিনিয়ার না বলে আমরা এইভাবে বলি যে প্লেন সেকশন প্লেন থাকবে। তার মানে আমাদের স্ট্রেইন ডায়াগ্রামটা যেটা আমি এখানে দেখাচ্ছি, এই স্ট্রেইন ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা সব সময় আমার একটা স্ট্রেইট লাইন ফলো করবে, এই লাইনটা সব সময় স্ট্রেইট হবে, এটা বাড়তে থাকবে, এটা আস্তে আস্তে একটু পরে আরো বাড়বে, এরকম হবে, তারপরে আরো বাড়বে, কিন্তু এটা অলওয়েজ স্ট্রেইট লাইন ফলো করবে। যদিও আমার দাগগুলো হয়তো স্ট্রেইট হয় নাই, বাট এটা হচ্ছে বেসিক কথা। এখন এরপরে যে ডান দিকের ছবিটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, তো স্ট্রেস ডায়াগ্রামটার মধ্যে চেঞ্জ আসতেছে সেটা আমরা খেয়াল করতেছি। প্রথমে যেটা যখন খুব অল্প লোডে আমরা যে ছবিটা এখন যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল অ্যাক্সিস এর উপরে কম্প্রেশন আছে, নিচে টেনশন আছে, এবং নিচে টেনশন আমরা দেখতে পাচ্ছি, কংক্রিটেও টেনশন আছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কংক্রিটের জন্য দেখানো হচ্ছে, আর যেখানে স্টিল আছে স্টিলের লেভেলেও স্টিলের স্ট্রেসটা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিটের যেটুকু স্ট্রেস, এই জায়গাটা যা স্ট্রেস, স্টিলের স্ট্রেস তার থেকে অনেক বেশি, কারণ হচ্ছে আমরা জানি যে স্টিলটা যেহেতু তাদের স্ট্রেইন সমান, সমান স্ট্রেইনে কংক্রিটে যা স্ট্রেস হবে স্টিলে তার এন টাইম স্ট্রেস হবে, অর্থাৎ এটা 7-8 গুণ বেশি হবে। এখন তাহলে এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। এখানে দেখার বিষয় হচ্ছে এটা খুব অল্প লোড, এখানে যে লোডটা আমি দিচ্ছি এখন পর্যন্ত অনেক কম, এই কারণে কংক্রিটে যে পরিমাণ টেনশন ডেভেলপ করছে এটা এখনো সাফিসিয়েন্ট না টু প্রডিউস ক্র্যাক, এই জায়গাটা এখনো ক্র্যাক হয় নাই, এবং সেকশন আমরা দেখতে পাচ্ছি সেকশনে কোনো ক্র্যাক দেখানো হচ্ছে না। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি খুব অল্প লোড এবং সেকশনটা আনক্র্যাকড অবস্থায় আছে। টার্মগুলো আমরা খেয়াল করি, আনক্র্যাক মানে হচ্ছে এটা ফাটে নাই, আর যখন আমরা ক্রাশিং বলবো তখন আমরা বুঝবো যে এটা কম্প্রেশনের কথা বলা হচ্ছে, ক্র্যাকিং মানে হচ্ছে টেনশনে ফাটলো কি ফাটলো না সেটা বলতে চাচ্ছি। দুটো টার্ম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, এটা অনেকে ভুল করার জন্য এটা বারবার বলছি। এরপরে আমরা দেখি লোডটা আর একটু বাড়লো, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, লোডটা আর একটু বাড়লে যথারীতি স্ট্রেইনটা আমাদের বাড়লো, আমরা দেখতে পাচ্ছি স্ট্রেইনটা আগের থেকে এখন ভ্যালুগুলো বেশি, এবং আমরা ধরে নিচ্ছি যে এখন স্ট্রেইনটা এমন পর্যায়ে চলে গেছে যে এই স্ট্রেইনটা এখন কংক্রিট ফেটে যাচ্ছে, বা করসপন্ডিং যে স্ট্রেস এটা মডুলাস অফ রাপচার, মডুলাস অফ রাপচার একটা টার্ম আমরা অলরেডি শিখে ফেলছি, মডুলাস অফ রাপচারটা হচ্ছে কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ ইন বেন্ডিং, এবং তার ফলে এটা ক্র্যাক হয়ে যাচ্ছে, এবং ক্র্যাক গুলো আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে বিমটার উপরে আমি এই বিমগুলোর মধ্যে ক্র্যাক দেখা যাচ্ছে, এটা সবচেয়ে বেশি ক্র্যাক হবে যেখানে সবচেয়ে বেশি মোমেন্ট, প্রথম ক্র্যাকটা এখানে হবে, আরো কিছু ক্র্যাক হবে সেটা আমরা দেখছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখন এই অংশটায় আর কোনো টেনশন দেখা যাচ্ছে না, কারণ এখানে আসলে ক্র্যাক করে এটা উপর দিকে উঠে গেছে, হয়তো এতটুকু জায়গা হয়তো কংক্রিট কিছুটা টেনশন নিচ্ছে, কিন্তু সেটা আমরা ইগনোর করে আমরা ধরে নিচ্ছি নিউট্রাল অ্যাক্সিস এর নিচে, অর্থাৎ যেখানে টেনশন জোন সেখানে কংক্রিট একদমই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং সম্পূর্ণটাই ফেটে
মানে ক্র্যাকটা আপ টু নিউট্রাল অ্যাক্সিস উঠে গেছে সেটুকু আমরা অ্যাজাম্পশন করলাম, যদিও আসলে একটু টেনশন কংক্রিট আগে যেমন নিছিল এখনো নেবে, সুতরাং সেটা আমরা ইগনোর করলাম। এখন ডায়াগ্রামটা পাচ্ছি এইরকম, কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে স্টিল স্ট্রেসটা যথেষ্ট বেশি না, এবং যার ফলে এই স্ট্রেনের সাথে আমরা এই স্ট্রেসটাকে প্রপোর্শনাল দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি এই এপসাইলন সির ভ্যালুটা ডেফিনেটলি 0.305 এর কম আছে, অথবা এফসি প্রাইমটা এফসির ভ্যালুটা এফসি প্রাইম বাই 2 এর কম আছে, যেটা আমরা আগেই শিখছি। এই পর্যায়ে পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইন কংক্রিটের লিনিয়ার থাকে, ভ্যালুগুলো আবার মনে রাখবো। দশমিকের পরে স্ট্রেইনের বেলা দশমিকের পরে 0.305, আর স্ট্রেসের বেলা এফসি প্রাইম বাই 2 এর কম আছে। তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে এরকম, এবং এফএসটা তো আমরা জানি। আচ্ছা, এটা এটা আমরা দেখে ফেলছি। এরপরে আমরা আরো যদি লোড বাড়াই, দেখো স্ট্রেইনটা আরো অনেক বেড়ে গেল, স্ট্রেন বাড়লো, এদিকেও স্ট্রেন বাড়লো, দুদিকেই বাড়লো। এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্ট্রেস আর স্ট্রেন আপ টু সার্টেন লিমিট পর্যন্ত লিনিয়ার। এখানে বইতে কিন্তু টার্মটা বলা হচ্ছে ইলাস্টিক, কিন্তু এখানে মিন করা হচ্ছে আসলে ইলাস্টিক এন্ড প্রপোর্শনাল। একটা সার্টেন লেন্থ পর্যন্ত সে ইলাস্টিক, সেটা কত একটু আগে রেঞ্জগুলো বললাম, তারপরে এটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে, এরকম কার্ভ হয়ে যাচ্ছে, তাই তো? এটাই আমরা এটা আমরা আগে ইয়েতেও দেখছি, আমরা একটা কলামের জন্য দেখছি, এখানে আমরা বিমের জন্য দেখলাম। আমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটার উপরে আমরা পুরো জিনিসটা দাঁড়ায় আছি। সুতরাং আমাদের প্রশ্ন করতে হলে করব, লিনিয়ার রেঞ্জে চলে গেল, তার কিছু অংশ এইরকম। এখন আমরা যদি এখন আমরা স্ট্রেস বের করতে চাই, যদি আমাকে স্ট্রেন আমাদের দেওয়া থাকে, আমরা কিন্তু এই পর্যায়টায় আমরা গ্রাফটা ইউজ করতে হবে। আমাদের লোডিং গ্রাফ থেকে আমরা এপসাইলন সি আর এফ সি সম্পর্কটা বের করবো। এর আগ পর্যন্ত কিন্তু এই জায়গাটা কিন্তু হুকস ল ভ্যালিড ছিল, এইখানে এই অংশটায় আর উপরের অংশটায় আর হুকস ল ভ্যালিড নাই। ওকে, এখন আমরা করবো কি? এখন আমরা বুঝতে পারছি নন লিনিয়ার গেল, আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে এরপরে যদি লোড বাড়াই তখন কি হবে। লোড বাড়াইতে বাড়াইতে আর বিশেষ করে আমাদের ফেলিয়রটা আমাদের কনসার্ন। তো আগের দিন আমরা বলছিলাম ফেলিয়রটা হতে পারে আইদার এই কংক্রিটটা এখানে কম্প্রেশনে ক্রাশ করে যেতে পারে, ধুম করে ভেঙে যেতে পারে, অথবা স্টিলটা ইল্ড করতে পারে, এবং কখন কোনটা হইতে পারে সেটা আমরা অনেক ডিটেইল করে আলোচনা করব। এবং আমাদের এই কোর্সটার আসলে মেইন টার্গেটটাই হচ্ছে আমরা আগে ইল্ডটাকে করতে চাবো, আমরা চাবো যেন আগে অনেকক্ষণ ধরে ইল্ড হয়। অনেকক্ষণ ইল্ড হলে আমরা একটা ওয়ার্নিং পাবো, টের পাবো, বিমটা ডিফ্লেক্ট করবে, ক্র্যাকগুলো আরো ওয়াইড হবে, আমাকে যথেষ্ট ওয়ার্নিং দিবে। যদিও লোড হয়তো পারবে না, কিন্তু আমাদের এই ওয়ার্নিংটা অনেকক্ষণ হবে। এই যে আমার মানে ইল্ডিং শুরু হওয়া এবং অ্যাকচুয়াল ফেলিয়ার পর্যন্ত এই অংশটা অনেক লম্বা, আমি একটা ওয়ার্নিং চাচ্ছি। এই বিহেভিয়ারটাকে বলে ডাকটাইল, ডাকটাইল বিহেভিয়ার চাচ্ছে। আলটিমেটলি কিন্তু সবাই খেয়াল রাখো, আলটিমেটলি কিন্তু ফেলিয়রটা হবে এই জায়গাটায়, কংক্রিটটা এই জায়গাটায় ক্রাশ করবে, ক্রাশ করবে, ধাম করে ভাঙবে কম্প্রেশনে, এটা আর লোড নিতে পারবে না আমরা। এবং মোটামুটি জেনেও রাখি এই ভ্যালুটা স্ট্রেইন ভ্যালুটা হচ্ছে 0.003। আচ্ছা, এখন আমরা এখানে এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অলমোস্ট প্রায় আসে যে একটা রিইনফোর্সড কংক্রিটের ডিফারেন্ট লোড স্টেজটা ইনক্রিজিং লোডের সাথে তার যে বিহেভিয়ার অর্থাৎ স্ট্রেস স্ট্রেইন দিয়ে এটা এক্সপ্লেইন করে। এখানে কিন্তু আর্টিকেলটা পড়তে হবে, এটা কিন্তু সবাইকে বলে রাখি, শুধুমাত্র ক্লাস তোর দেখলে হবে না, এই আর্টিকেলটা একটু পড়তে হবে, পরীক্ষা এটা প্রায় আসে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে ফেল করে। আমরা একটা ভিডিও দেখি। আচ্ছা, ভিডিওটা আমি এখান থেকে চাচ্ছি, ভিডিওটা তোমরা কি দেখছো? আমি কিন্তু টিমে এটা আপলোড করছি লিংকটা, তোমরা দেখছো? কেউ দেখতে বলো। আচ্ছা, এইগুলো কিন্তু একটু দেখতে হবে, কারণ অনলাইনে অনেক ম্যাটেরিয়াল আছে। আমরা এইখানে এই টাইলার লে নামে এক ভদ্রলোক, প্রফেসর টাইলার লে, উনি ওকলাহোমার মনে হয় ইউনিভার্সিটির, ওনার অনেক ভিডিও আছে। আমি কিন্তু ওনার ভিডিওগুলো অনেক রেগুলার বেসিস দেখি এবং আমি খুব পছন্দ করি ওনার ভিডিওগুলোর মধ্যে, খুব মজার করে কথা বলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ইনফরমেটিভ ভিডিও। আমরা এখন এই ভিডিওটায় শুধুমাত্র এই 7 মিনিটের ভিডিওটা পুরোটা তোমরা দেখবা, আমি শুধুমাত্র লোডিং অংশটা একটু দেখতে চাচ্ছি যে লোডিংটায় একটা কিভাবে একটা বিম। আচ্ছা, আমি একটু বলে নিই, ওনার এখানে সামনে ব্যাখ্যা আছে, আমি সেটা সংক্ষেপে বলি। এখানে 3টা ছবি দেখানো হচ্ছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যদি দেখাই এই যে এখানে আর এখানে লোডটা দেওয়া হচ্ছে উপর থেকে, আর এই পাশে একটা সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট, এই অংশটাকেই আবার একটু জুম করে দেখানো হচ্ছে এই ছবিতে, তার থেকেও আরো করে জুম করে এখানে দেখানো হচ্ছে। এখানে একটা একটা হরাইজন্টাল লেজার ইউজ করছে, এটা অ্যাড করছে, এইখানে যেটা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে সবসময় হরাইজন্টাল থাকবে, তার মানে বিমটা ডিফ্লেক্ট করলে আমরা সরাসরি স্কেলের উপরে দেখতে পাবো এই ডিফ্লেকশনটা কত।
এখানে দেখি আমরা এটা বিহেভিয়ারটা কেমন, এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা বিম ফেল করে কিভাবে এটা দেখি। আচ্ছা আমি একটু পিছিয়ে দিই, আমার মানে একটু, স্যার আমাদের এন্ড থেকে ভিডিওর অডিও শোনা যাচ্ছে না। তোমাদের দেখার দরকার, সাউন্ডটা শুনতে না পারলে অসুবিধা নাই। আমি ক্র্যাক দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছি, প্রথম অল্প লোডে ক্র্যাক দেখা যাচ্ছে, খেয়াল করো দেখো 1 ইঞ্চি ডিফ্লেক্ট হয়ে গেছে, প্রায় 1.5 ইঞ্চি ডিফ্লেক্ট করে গেছে। বিমটাও দেখা যাচ্ছে, দেখো ভিজুয়ালি দেখা যাচ্ছে ডিফ্লেক্ট করছে। দেখো প্রায় 3 ইঞ্চি ডিফ্লেক্ট করছে, এবং দেখো হোয়াইট ক্র্যাক গুলো হোয়াইট হয়ে গেছে, ডিফ্লেকশনটা দেখাও যাচ্ছে উপরের ছবিতে। একটু ক্র্যাক হচ্ছে উপরে উপরে, সরি উপরে ক্রাশিং হচ্ছে একটু, তারপরে লোড নিচ্ছে, শেষ হয়ে গেছে। আচ্ছা আরেকবার দেখাবো, দেখি আমরা, আচ্ছা তোমরা দেখছো মানে ভিডিওটা, তাই তো? জি স্যার, আচ্ছা ভিডিওটা তোমরা একটু অডিও সহ নিজেরা ওখানে লিংক দেওয়া আছে টিমের মধ্যে, আমি টিমে যেগুলো দিব একটু দেখো। হ্যাঁ, আর যেটা আমি এই ভিডিওগুলা সাজেস্ট করবো এই কারণে, কারণ অনেক কিছু আছে যেগুলো আমরা তো ক্লাসে দেখাচ্ছি না, কিন্তু এগুলো দেখতে তোমাদের আরো একটু আইডিয়া হবে। হ্যাঁ, আর আসলে ইন্টারনেটে অনেক মেটেরিয়াল আছে, সেটা যদি আমরা ইউজ না করি তাহলে তো আসলে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, তাই না? আচ্ছা এখন তাহলে আমরা ভিডিওটা দেখলাম, এবং আমরা আসলে যেটা দেখলাম সেটা একটু বলি। আমরা দেখলাম কয়েকটা জিনিস, একটা হচ্ছে প্রথমে কোনো ক্র্যাক নাই, অল্পতে একটু অল্প লোডে ক্র্যাক দেখা যাচ্ছে, এবং ক্র্যাক গুলা আস্তে আস্তে ওয়াইড হচ্ছে, এবং ডিফারেন্স ওয়েজের মধ্যে আমরা হয়তো ইলাস্টিক ইন ইলাস্টিক এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো কোনো ভিডিওতে এটাও বোঝা যাবে। দেখবা যেখানে লোডিংটা লোডিংটা যেখানে দেখাচ্ছে যে কোনো কোনো ভিডিওতে আছে সেগুলো একটু দেখো, সেখানে দেখবা যে লোডিংটা একসময় থেমে যাচ্ছে অলমোস্ট, মানে যত প্রথম দিকে যত বাড়তেছিল পরের দিকে এটা অলমোস্ট থেমে যাচ্ছে, তার মানে সে কিন্তু তখন ক্যাপাসিটি রিচ করে গেছে, মানে ইল্ডিং শুরু হচ্ছে। ইল্ডিং হওয়ার পরে এক সময় দেখবো উপরে গিয়ে ধুম করে ভাঙতেছে, আলটিমেটলি ফেলিওরটা ইজ অলওয়েজ বাই ক্রাশিং। এই কথাটা কিন্তু আমাকে যখন এই ক্লাসটা পড়ছি কেউ আমাকে বলে নাই, যেটা কিন্তু আমি মানে বলবো যে এটা তোমরা কিন্তু খেয়াল করবে, আলটিমেটলি এনি বিম উইল ফেল ইন কম্প্রেশন, টপে কম্প্রেশনে ক্রাশ করবে, কখন? সেটা উপরে, সেটা সবসময় উপরে ধুম করে ভাঙবে, যখন ভাঙবে তখন উল্টা দিকে ইল্ডিং হচ্ছে কি হচ্ছে না সেটা ডিজাইনার কন্ট্রোল করে। যদি আমি ঠিক মতো ডিজাইন করি তাহলে আমি যেরকম একটা ফেলিওর দেখলাম, এটা হচ্ছে একটা মানে আমাদের ডিজায়ারেবল টাইপ ফেলিওর, অর্থাৎ এরকম ফেলিওর আমি অনেক ওয়ার্নিং পাবো, অনেক ওয়ার্নিং পাবো মানে কি, অনেক বেশি ডিফ্লেক্ট করবে এবং অনেক ক্র্যাক গুলো ওয়াইড হবে, আমি টের পাবো যে ফেলিওর হতে যাচ্ছে। আচ্ছা কেউ একজন হাত তুলছে, আবার প্রশ্নটা করো, তারপর আমরা পরের কথায় যাই। স্যার, আমরা সেদিন যখন হচ্ছে গিয়ে ওই যে বিমের ক্র্যাক গুলা কিরকম হবে তখন দেখেছিলাম যে মিডলের ক্র্যাক গুলা হচ্ছে গিয়ে এরকম পারপেন্ডিকুলারলি উঠে যায়, আর যত সাইডে যাওয়া যায় তত হচ্ছে গিয়ে ওরা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করা শুরু করে। তো এই মাত্র যে ভিডিওটা দেখালেন সেই ভিডিওতে প্রথম দিকে হচ্ছে গিয়ে ওই দুইটা লোডিং পয়েন্টের মাঝখানের ক্র্যাকটা হচ্ছে গিয়ে সোজাই উঠতেছিল, কিন্তু লাস্টের দিকে গিয়ে কেন বেঁকে গেল যখন লোডিং এর মাঝের দিকের লোডিং এর দিকটা? আসলে যখন ভাঙার সময় হয় কি, যখন মানে এক্স্যাক্টলি কোন জায়গায় ভাঙবে এটা সাধারণত আমরা বুঝতে পারি, মানে যেখানে মোমেন্ট কনস্ট্যান্ট আছে তার মাঝখানে ভাঙবে, তার মধ্যে একটু ডানে বামে হতেই পারে। হ্যাঁ, সেটা হয়তো একদম লোকাল লেভেলে আমাদের কি বলে কিছু পার্থক্য থাকে, সেজন্য একটু হতে পারে, কিন্তু তুমি যেটা বললে একদম 45 ডিগ্রিতে ঘুরবে, কিন্তু যেখানে শিয়ার আছে, শিয়ার ছাড়া কিন্তু 45 ঘুরবে না, এখানে কিন্তু কোনো শিয়ার নাই। হ্যাঁ,
আর এখানে যেটা হচ্ছে ফেলিওরে যখন হচ্ছে ক্রাশিং এর আগে কিছুক্ষণ একটু আগে একটু স্পলিং হয়েছে, একটু আগে উপরে রড গুলো একটু সাইড উপরে রাইডের ইয়ার কভারটা একটু ছুটে গেছে, তারপরে ক্রাশিংটা হয়েছে। সুতরাং আমরা দেখবো, আমরা অনেকগুলো ভিডিও এরকম আছে, তোমরা নিজেরা একটু দেখো আর তাহলে দেখবা যে একটু সবসময় যে এক্স্যাক্টলি একরকম হচ্ছে তা না, কাছাকাছি হচ্ছে। তো জেনারেলি আমরা আইডিয়াটা পাইছি মনে হয়। হ্যাঁ, আমরা এখন আবার একটু এইবার আমরা আমাদের প্রবলেমের দিকে যাব, এবং আমরা এই এই যে সিচুয়েশন গুলাকে কিভাবে আমরা প্রবলেমটাকে আমরা হ্যান্ডেল করব, বা আমরা নিউমেরিক্যালি অঙ্কটা অঙ্ক বলতেছি বা প্রবলেমটা সলভ করব সেটা দেখ। প্রথমে আমরা দেখি যে খুব কম লোড, স্ট্রেস ইজ ইলাস্টিক, ইলাস্টিক মানে এখানে আসলে মেন কথা হচ্ছে প্রপোর্শনাল, ইলাস্টিক এন্ড প্রপোর্শনাল, এবং সেকশন ক্র্যাক, কোনো ক্র্যাক হয় না, একদমই ক্র্যাক হয় না, খুব অল্প লোড। স্ট্রেন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা, স্ট্রেস ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, স্ট্রেস অফ রাপচার কম আছে। তাহলে এটা কিভাবে করবো? এখানে সোজা কথা, এখানে আমরা ট্রান্সফর্ম সেকশন ইউজ করতে পারবো। আমাদের আগের নলেজ অনুযায়ী ট্রান্সফর্ম সেকশন মানে কি? ট্রান্সফর্ম সেকশন হচ্ছে আমরা জানি স্ট্রেইন যেহেতু সমান, কংক্রিটের যা স্ট্রেস হবে স্টিলের একই একই স্ট্রেইন হবে, কিন্তু যেহেতু আমরা জানি দুটা স্ট্রেইন যদি সমান হয়, কারণে আমরা আমরা আগের দিন দেখাইছি যে এই স্ট্রেসটা এন টাইমস হবে, তার মানে স্টিলের স্ট্রেস যদি এন টাইমস, স্টিল কে আমরা রিপ্লেস করি এন টাইমস কংক্রিট দিয়ে। হ্যাঁ, এবং এন মাইনাস ওয়ান কেন, এই ফুটাটা আমি ভরে ফেলছি, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম সেকশন। যদি আমি স্টিলটাকে রিপ্লেস করি উইথ ইকুইভ্যালেন্ট এন টাইমস কংক্রিট করলাম, তাহলে এই ফুটাটা বন্ধ করার জন্য আমার এরিয়াটা একটা বাদ দিলাম, তার মানে আমার এইটা এই সেকশনটা হচ্ছে আমার ট্রান্সফর্ম সেকশন, তার মানে এই ট্রান্সফর্ম সেকশন ধরে আমি এখন প্রবলেমটাকে করবো। আগে যেমন আমরা করছিলাম, আগে আমরা করছিলাম, কিন্তু আগেটা অ্যাকচুয়ালি লোডেড ছিল, এখন আমরা একটা বিম প্রবলেম করবো। আমরা একটু দেখি কিভাবে করবো। এই হচ্ছে আমার প্রবলেমটা। হ্যাঁ, এখানে আমরা এখানে বইয়ের লেখা আছে কি সেটা আগে পড়িনি, একটা রেক্ট্যাঙ্গুলার বিম আছে যেটার উইডথ হচ্ছে 10 ইঞ্চি, হাইট হচ্ছে 25 ইঞ্চি, এফেক্টিভ ডেপথ 23 ইঞ্চ। আমার মানে আমি পরে স্লাইডে চলে যাই, আমি এটাকে আবার হাতে এখান থেকে একটু হাতে করছি, এরকম একটা বিম যেটা 10 ইঞ্চি ওয়াইড, টোটাল ডেপথ 25 ইঞ্চি, এফেক্টিভ ডেপথ অর্থাৎ রডের সেন্টারটা আছে হচ্ছে 23 ইঞ্চি নিচে, যেটাকে আমরা ডি বলবো, 3টা 8 নম্বর বার আছে। এবং বলা হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে যে কংক্রিট এবং স্টিলে কত স্ট্রেস হবে ফর 45 কিউব ফিট মোমেন্ট, এই মোমেন্টটা দেওয়া আছে। তার এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের মেটেরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে 4 KSI, রড দেওয়া আছে 60 KSI। এটা আমাদের মনে করো বিমের প্রথম প্রবলেম আমরা করতে যাচ্ছি। তো এখানে প্রথমে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের কত স্ট্রেসে, এখানে কত স্ট্রেসে আসলে ক্র্যাক হবে, সেই ভ্যালুটা আমরা একটু আমরা আগের দিনও দেখছিলাম বা বলছিলাম, এই ভ্যালুটাকে বলে মডুলাস অফ রাপচার, হুইচ ইজ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইন বেন্ডিং। এটার ফর্মুলা হচ্ছে 7.5 রুট এফ সি প্রাইম। কোথা থেকে আসলো? এটা একটা এম্পেরিক্যাল ফর্মুলা, অর্থাৎ এটা এক্সপেরিমেন্টালি অনেক টেস্ট করে পাওয়া গেছে। হ্যাঁ, এবং আগেও বলছিলাম কংক্রিটের সমস্ত প্রপার্টি এই যে তার যে 28 দিনের সিলিন্ডার স্ট্রেংথ তার সাথে কানেক্ট করা আছে, তার মানে এখান থেকে আমরা পাবো 475, অলমোস্ট যেটা বলছিলাম অলমোস্ট 10 ভাগের 1 ভাগ, 4000 PSI কংক্রিট, তার 475 PSI আর মডুলাস অফ রাপচার আমরা পেলাম। এখন বলা হচ্ছে যে তুমি 45 কিউব ফিট মোমেন্টের জন্য এটার কত স্ট্রেস হবে কংক্রিট একটু বের করি। তাহলে প্রথমে আমরা রডের এরিয়াটা পেয়ে গেলাম, 3টা 8 নম্বর বারের এরিয়া হচ্ছে 2.37, স্টিলের ই সব সময় 2.29 × 10⁶ PSI। ইউনিট গুলো খেয়াল রাখবা, ইউনিট ভুল লেখা মানে কিন্তু তুমি আসলে খেয়াল করতেছো না। হ্যাঁ, সুতরাং এগুলা মানে ইউনিট ভুল লিখলে মার্ক কাটা যায়। আর কংক্রিটের বেলায় এটাও আরেকটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এখানে যখন PSI তে বসাবো এটা PSI তে আসবে, এটা আমরা গতদিন ইউজ করছিলাম। তাহলে স্টিলটা পেলাম, কংক্রিটটা পেলাম, এইবার আমরা পরের স্লাইডে চলে যাই, সরি পরের স্লাইডে যদি যাই তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম 8, এটা আগেও পাইছিলাম। তাহলে ইকুইভ্যালেন্ট স্টিল এরিয়া হচ্ছে এন মাইনাস ওয়ান এস, এটা আমরা একটু আগেই বলছি যে এই বাড়তি যে শেডেড এরিয়াটা হবে এন মাইনাস ওয়ান এস। এন না কেন, কারণ আমরা এখানে ফুটাটাকে ভরার জন্য একটা মাইনাস ওয়ান এরিয়া মানে চলে গেছে। তাহলে 16.59 হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট এক্সট্রা এরিয়াটা। তাহলে আমার ট্রান্সফর্মড এরিয়া কত হবে? গ্রস এরিয়াটা হচ্ছে এই চারকোনা এরিয়াটা যেটা 10 ইঞ্চি বাই 25 ইঞ্চি, তার সাথে এই এই শেডেড অ্যাডেড এরিয়াটা যোগ করলাম, এটা হচ্ছে তাহলে আমার ট্রান্সফর্ম এরিয়াটার টোটাল এরিয়াটার বের করলাম।
আচ্ছা, এবার এটা নিউট্রাল এক্সিসটা কোথায় হবে? তাই না, আমরা আমাদের দরকার হচ্ছে, আমাদের ফর্মুলা হচ্ছে স্ট্রেস বের করতে হচ্ছে, আমার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম ওয়াই বাই আই। তো আমার এম ওয়াই বাই আই এ প্রথমে আমাদের ওয়াইটা কোথা থেকে ক্যালকুলেট করি, আমরা নিউট্রাল এক্সিস থেকে। হ্যাঁ, তাহলে নিউট্রাল এক্সিসটা কোথায় আছে আমরা দেখি। প্রথমে আমরা বুঝতেছি যে 25 ইঞ্চি যদি বিমটা হয়, বিমটা যেহেতু ইনট্যাক্ট, তার মানে যদি রড না থাকতো তাহলে তার নিউট্রাল এক্সিস থাকতো। নিউট্রাল এক্সিস কিন্তু কোথায় থাকে? সিজিতে, তাই না? এটা তো আমরা জানি। নিউট্রাল এক্সিস মানে কি আর সিজি মানে কি? নিউট্রাল এক্সিস মানে যেখানে কোনো স্ট্রেস নেই, যেখানে স্ট্রেসটা নিউট্রাল, সেটা হচ্ছে নিউট্রাল এক্সিস। আর সিজি কাকে বলে? যেখানে এরিয়া মোমেন্ট জিরো তাকে বলে সিজি। তাহলে আমরা এখানে আমরা কিন্তু ইয়েতে পড়ে আসছি, বেন্ডিং প্রবলেমে পড়ে আসছি, যে বেন্ডিং প্রবলেমে যেখানে শুধুমাত্র বেন্ডিং আছে সেখানে আমাদের নিউট্রাল এক্সিসটা সিজিতে থাকে, এটা কিন্তু আমরা অলরেডি জানি। তাহলে আমরা প্রথমেই বের করি সিজিটা কোথায়। হ্যাঁ, তাহলে সিজিটা বের করার জন্য যদি রডটা না থাকতো তাহলে সিজিটা হতো 12.5 ইঞ্চি উপর থেকে, তাই না, যেহেতু 25 ইঞ্চি। কিন্তু এখন আমরা দেখি এটা থেকে একটু বেশি হবে, তাই না, নিচে যেহেতু রড আছে নিউট্রাল এক্সিসটা একটু সিজিটা একটু নিচে নেমে যাবে। তাহলে আমরা মোমেন্ট নিলাম টপে, তাহলে 250 হচ্ছে এরিয়া, তাকে 12.5 ইঞ্চি হচ্ছে তার মোমেন্ট আর্ম, আর এখানে যে শেডেড এরিয়াটা হচ্ছে 16.259, এরিয়াটা হচ্ছে আর্মটা হচ্ছে 23, তাকে আমি এরিয়া দিয়ে ভাগ দিলাম, আমি পেলাম 13.15। দেখে মনে হচ্ছে ঠিকই আছে, তাই না, 12.5 থেকে যদি যত রড বেশি হবে এটা ওয়াই বারটা নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা, এইবার আমরা আই বের করি। আইটা আমরা এই এক্সিসে বের করবো, যেখানে আমরা এখন ওয়াই বারটা পেলাম। তাহলে আমাদের এটা সিজিটা বের, এটা আই বের করবো কেমনে? তাহলে আমরা আসবে যে BH³/12, এটা এটা এবং এইটা BH³/12 প্লাস এরিয়া, এরিয়ার এই চার কোনো এরিয়াটা সিজি হচ্ছে 12.5 ইঞ্চিতে, আর অ্যাকচুয়াল বের করতে চাচ্ছি এখানে, তার মানে আমার এটা AD² টার্মটা অ্যাড হবে, ঠিক আছে, প্লাস এইবার রডের জন্য আমি একটা রডের ইকুইভ্যালেন্ট এরিয়াটা এত ইনটু করলাম এইটা, এটা কোনটা রডের, রডটা এইখান থেকে কত দূরে আছে, এখানে আরেকটা AD² টার্ম অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা একটা জিনিস বলতে পারতা যে রডের ইটসেলফ কিন্তু একটা ইনার্শিয়া আছে, সেটা কিন্তু আমরা ইগনোর করলাম, সেটা এত কম হবে, সেটা মানে আমরা যেমন এখানে যেমন দুইটা টার্ম করলাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্লাস তাকে আমি সিজিতে নিয়ে গেলাম, রডের বেলাও কিন্তু আসলে এখানেও একটা ইকুইভ্যালেন্ট এরিয়ার একটা সিজি আছে, বাট এটা তো রড, রডটা তো অনেক কম, তাহলে ওইটা খুব কম, ওটা ইগনোর করতে করে আমরা এই সিজি এইটা পেলাম 14,000। আচ্ছা, এই অংশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, বুঝতেই পারতেছো, আগে এইটাই কিন্তু একটা অঙ্ক ছিল, এখন কিন্তু এটা একটা অঙ্কের একটা ক্ষুদ্র অংশ। হ্যাঁ, সুতরাং আমরা দেখলাম প্রথমে সিজিটা এটা হলো 14,000, তার মধ্যে এই অংশটা কিন্তু সবচেয়ে বড়, এই রেক্ট্যাঙ্গুলার সেকশনের সিজিটা সবচেয়ে কন্ট্রিবিউটরি সবচেয়ে বেশি। আচ্ছা, সিজি পেয়ে গেলাম, এখন তো খুব অঙ্ক প্রবলেম খুব সিম্পল হয়ে গেল। তাহলে স্ট্রেস কি হবে? কংক্রিট স্ট্রেস, সরি, স্ট্রেস হবে MY/I, M কত? M হচ্ছে 45 কিউফিট, কিউফিট কে আমি পাউন্ড ইঞ্চি নিয়ে গেলাম, 12 দিয়ে গুণ করলে ইঞ্চিতে চলে গেল, 1000 দিয়ে গুণ করলে পাউন্ডে চলে গেল। আচ্ছা, ইনটু ওয়াই, ওয়াই বারটা আমরা কিন্তু এই জায়গাটা কোন জায়গাটায়, এটা হচ্ছে টপ বারে বের করছি, টপ ফাইবারে বের করছি, টপ ফাইবারটা দূরত্বটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে 13.15, যেটা একটু আগে পেলাম, স্ট্রেস পেলাম 482 কম্প্রেশন, এটা হচ্ছে কংক্রিটে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি ভ্যালুটা খুব বেশি না, 4000 PSI কংক্রিটের 10 ভাগের 1 ভাগের মতো আছে, 8 ভাগের 1 ভাগের মতো আছে। এবার আমরা বটম ফাইবারের কংক্রিট স্ট্রেসটা বের করি, একইভাবে MY/I করলাম, তাহলে দূরত্বটা এখন আমি নিউট্রাল এক্সিস থেকে নিচের দিকে নিচ্ছি, 25 থেকে এটা বাদ দিলাম, তাহলে 435 PSI, তাহলে এই স্ট্রেসটা কিন্তু আমি পাচ্ছি কংক্রিটের, ঠিক আছে, এখন আমি স্টিলেরটা বের করে নিই। কিন্তু প্রথমে আমরা দেখি যে আমাদের অঙ্কটা ঠিক হচ্ছে কিনা, অঙ্কটা ঠিক হচ্ছে কেন, কারণ আমাদের দেখতে হবে যে এফ সি টি একটু বাদ পড়ে গেছে, এটা মডুলাস অফ রাপচারের থেকে কম আছে কিনা, কারণ আমরা ধরে নিছি সেকশনটা আনক্র্যাক। তো এখানে দেখা যাচ্ছে একটু আগে আমরা দেখছিলাম যে এই যে মডুলাস অফ রাপচারটা ছিল 475 PSI, তাহলে আমাদের এই পার্টিকুলার প্রবলেমে 45 কিউফিট মোমেন্ট দেওয়াতে নিচে কংক্রিটে 434 PSI পর্যন্ত টেনশন ডেভেলপ করছে, তার মানে এটা কিন্তু এখনো কংক্রিটটা ক্র্যাক করেনি, তাই না, তার মানে সেকশন আনক্র্যাক, আমি যে পুরো সেকশনটাকে ধরে আই বের করলাম 14,000টার জন্য, পুরো সেকশনটাকে ধরে করলাম, তাহলে এই অ্যাপ্রোচটা আমার ঠিকই আছে। কেউ কি কিছু বলতে চাচ্ছ?
প্রশ্ন করতে চাচ্ছ, হাত তুললাম মনে হয় কেউ। আচ্ছা এনিওয়ে, আচ্ছা তাহলে আমরা এই এই প্রবলেমটা বুঝে ফেললাম। আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে স্টিল স্ট্রেসটা কত হবে। স্টিল স্ট্রেসটা হবে, আমরা কিন্তু পুরো সেকশনটা কিন্তু আমি কংক্রিট হিসেবে চিন্তা করতেছি, তার মানে আমরা প্রথমে কংক্রিট স্ট্রেসটা বের করি, তাকে 8 দিয়ে গুণ করব, কারণ কি আমরা n টাইমস হবে, তাই না? তাহলে আমরা প্রথমেই দেখি কংক্রিটটা কোথায় আছে, আমরা সরি স্টিলটা কোথায় আছে। স্টিলটা আছে কোন জায়গাটায়, টপ থেকে 23 ইঞ্চি নিচে, তাহলে 23 মাইনাস আমার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথটাই হবে ওয়াই। তাহলে আমার এখানে আমরা করলাম এফসি প্রাইম বের করার জন্য এমওয়াই বাই আই আগের মতো করে পেলাম, এটা পেলাম, তাহলে আমি স্টিলের স্ট্রেস, এটাও খুবই কম, যদি খেয়াল করো দিস ইজ ভেরি স্মল। আমরা নিয়ে আসছি হলো 60,000 PSI কংক্রিট, সরি 60,000 PSI স্টিল, তার মধ্যে 3,000 PSI ডেভেলপ করে নেই, খুব অল্প একটা লোড নিল, ঠিক আছে? তাহলে কি আমরা সবাই এই প্রবলেমটা কি বুঝতে পারছি? স্যার ওয়াই এর ভ্যালুটা আরেকবার একটু বলবেন। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে যে যেই ফাইবারের স্ট্রেসটা আমি চাই সেটা নিউট্রাল অ্যাক্সিস থেকে কত দূরে আছে, তাই না? আমাদের তো ফর্মুলাটাই হচ্ছে এম ওয়াই বাই আই, নিউট্রাল অ্যাক্সিসে ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে স্ট্রেস জিরো, উপরে গেলে এখানে পার্টিকুলার প্রবলেমে উপরে গেলে কম্প্রেশন, নিচে গেলে টেনশন। উপরে আমি যেটা যখন আমি কংক্রিট বের করলাম সবচেয়ে উপরে ফাইবার হচ্ছে কত দূরে, 13.15 দূরে আছে, আর যখন টেনশন বের করলাম কোনটা কোথায় আছে আমি বের করলাম, ঠিক আছে? ওকে আচ্ছা, আর কিছু বলতে চাও, বল প্রশ্ন। এখানে কিন্তু এফ সিটি হবে না স্যার? হ্যাঁ বলো প্রশ্নটা করো, স্টিলের ক্ষেত্রে প্রশ্নটা করো। এই প্রশ্নটা করতে গিয়ে করতেছো না কেন আমি বুঝতেছি না, আমি তো ওয়েট করতেছি তোমার জন্য। আচ্ছা প্রশ্নটা করতে চাচ্ছে না, ওর হোয়াট এভার, তাহলে কি আমি প্রবলেমটা বুঝছি? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো স্যার, এখানে যদি মডুলাস অফ ল্যাচুরে একটু বেশি চলে আসতো কম্পিউটার জন্য, তাহলে কি আমাদের পরের পার্টটা করা লাগতো? হ্যাঁ কোনটা, যদি আমার এটা যদি এখানে আমরা দেখতে পারতাম যে এই ভ্যালুটা এর থেকে বেশি আসছে, একটা মিনিট, এখন প্রথমে খেয়াল করো সেটা হচ্ছে এইখানে যে স্ট্রেস গুলো আমরা বের করলাম, আমরা ধরেই নিছি সেকশনটা আনক্র্যাকড এবং তার অনুযায়ী আই বের করলাম, ওয়াই বের করলাম, এভরিথিং আমরা তার উপরে ভিত্তি করে করছি। ওর যেটা প্রশ্ন ছিল, এখানে যদি এখন আসতো 480 PSI, তাহলে কিন্তু এই অঙ্কটা যেভাবে করলাম এই টোটাল অঙ্কটা আর ভ্যালিড নাই, তার মানে এই সেকশনটা ক্র্যাক না, সেকশনটা আনক্র্যাক না, এবং এই পুরো অ্যাপ্রোচটা ঠিক হয়নি, ঠিক আছে? তাহলে আসলে আমার কি করা উচিত ছিল সেটা বলো। আসলে প্রথমে অঙ্কটা বল করা উচিত ছিল যে 45 কিফিট যে আমি মোমেন্টটা পেলাম এটা কি ক্র্যাকিং মোমেন্টের থেকে বেশি না কম, এটাই প্রথমে চেক করা উচিত ছিল, তাই না? সেটা কিভাবে করতাম, সেটা আমি এই ইকুয়েশনটা ইউজ করতাম। আমরা আবার আসি, তোমরা কি দেখতে পাচ্ছ? Yes sir, আমার এটা একটু ঝামেলা, সেটা দেখাই আমি, আবার দেখাই, সেটা হচ্ছে দেখো এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা, এখানে আমি যদি এফসিটি এর জায়গায় এফ আর বসাই দিতাম তাহলে কিন্তু আমি একটা এম পেয়ে যাই, তাই না? এই এটাই কিন্তু আমার এম আর, তোমরা এক্ষুনি আমাকে বের করে বলো তো এম আর কত আসে। এই পার্টিকুলার প্রবলেমটা এম আর কত, বুঝতে পারছো কি বলছি? আমি যদি এফসিটি এর জায়গায় 475 না কত জন একটা ভ্যালু দেওয়া ছিল না, এই ভ্যালুটা বসাই, হ্যাঁ বলো 49.77, ও বের করে ফেলছে 49, তার মানে প্রথমেই আসলে অঙ্কটা কিছু করার আগেই আমার আসলে এই এম আর টা বের করা উচিত ছিল, এর এই এটা আসার আগে, এই জায়গাটা আসার আগে এম আর টা বের করা উচিত ছিল। এম আর টা যদি আমার এর থেকে কম থাকে, অর্থাৎ আমার যদি
এই পার্টিকুলার প্রবলেম আমি বলি, যেমন 45 পেলাম তার মানে আমি এমআরআর থেকে কম আছি, তার মানে সেকশনটা ক্র্যাক হয় নাই, তাহলে আমরা এই অ্যাপ্রোচটা করতে পারি। আর যদি আমি এখন এখানে এসে দেখতাম যে আমার অঙ্কটা দেওয়া আছে 60 কি ফিট মোমেন্ট দেওয়া আছে, তাহলে আমি প্রথমে বুঝতাম যে এই অঙ্কটা এখন আর ভ্যালিড না, আমাকে এখন এইভাবে করলে হবে না, অন্যভাবে করতে হবে। সেটা কিভাবে সেটা আমরা এক্ষুনি দেখবো। সবাইকে জিনিসটা বুঝতে পারছো? এটা কিন্তু খুব অল্প লোড, সেটা আমাদের আসলে দেখার বিষয় হচ্ছে খুব অল্প লোড অল্প স্ট্রেস আসছে। এখন আমরা আর একটু বাড়াই, অর্থাৎ আমাদের সেকশনটা মডুলাস অফ রাপচার কে ক্রস করতেছে, টেনজাইল স্ট্রেসটা মডুলাস অফ রাপচার কে ক্রস করতেছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমাকে জেনারেলি যেটা হয়, আমরা নিচে ক্র্যাক হয়ে গেছে বুঝতে পারলাম, কিন্তু ধরে নিচ্ছি যে উপরে এখনো এটা ইলাস্টিক রেঞ্জে আছে। এটা একটা জেনারেল কেস, এরকমই বেশিরভাগ সময় হয়, এখনো উপরের অংশটা ইলাস্টিক রেঞ্জে আছে বা প্রপোর্শনাল লিমিটে আছে, কিন্তু স্টিলে এখনো ইল্ড হয় নাই। আমরা যেটা আসলে আমরা প্রথমে ছবিতে যেটা সেকেন্ড ক্যাটাগরি দেখছিলাম সেকেন্ড লেভেলে আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে টেনশন ক্র্যাকটা নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত চলে গেছে এবং কোনো সেকশন সরি নিউট্রাল অ্যাক্সিস এর নিচে কংক্রিট কোনো টেনশন নিচ্ছে না, এই জিনিসটা আমরা ধরে নিচ্ছি। টেনশন আছে সেটা ইগনোর করছি, কিন্তু আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশনটা স্টিল ভ্যালিড। ওকে এখন আমরা একটু আগাই, তার মানে সেকশনটা এখন দেখতে সরি সেকশনটা দেখতে এখন এরকম, সেকশনটা দেখে দেখতে এখন এরকম, মানে কি মানে হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইন, স্ট্রেস এবং স্ট্রেইন স্টিল। প্রথমে এই এই ডায়াগ্রামটা প্রথমে সব সময় ভ্যালিড হবে যেটা আগে বলছি, কিন্তু নিচে আবার এখন স্ট্রেস নাই, শুধুমাত্র উপরে কংক্রিট কম্প্রেশন নিচ্ছে, কিন্তু লিনিয়ার স্টিল লিনিয়ার, ঠিক আছে? আর এখানে আমার সেকশনে স্ট্রেস ডেভেলপ করছে। এখন বলো স্যার, এখানে কি টেনশনটা শুধু স্টিল নিবে, কংক্রিট নিবে না? কংক্রিট একটু নিবে, সেটা ইগনোর করছি। আমরা প্রথমে দেখছিলাম একটু সামান্য টেনশন নিচ্ছে এই অংশটা, বাকি অংশটা ক্র্যাক, মানে ক্র্যাকটা প্রোপাগেট করে উপরে চলে গেছে। ক্র্যাক করা মানে কি, এটা সেপারেট হয়ে গেছে, নিচের দিকে তার কোনো উচ্চ নিচ্ছে না, নিউট্রাল অ্যাক্সিসের নিচে সামান্য থাকবে। কতটুকু থাকবে তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে 475 PSI, তাই না? ক্র্যাক 475 এর নিচের ভ্যালুটা সব ক্র্যাক করে যাবে। এই অংশটা আমরা যে সামান্য টেনশন এটাকে ইগনোর করতেছি। এখন আমরা এইবার সেকশনটা দেখতে পাচ্ছি, যে আমরা বলতে চাচ্ছি যে আমরা যে ট্রান্সফর্ম সেকশনের কনসেপ্ট করলাম এটা এখনো ভ্যালিড, মানে কি? মানে হচ্ছে নিচের যেই রড ছিল, এখানে যে তিনটা রড আছে, এই তিনটে রডের বদলে আমি এখন একটা ইকুইভ্যালেন্ট স্টিল সেকশন ধরব, এটার পরিমাণ হচ্ছে NAS, কারণ আমার স্টিল এবং কংক্রিট এখানে স্টিলটা এখনো এই জায়গায় স্টিলটা এখন এখনো আমার লিনিয়ার রেঞ্জে আছে, উপরেও এটা লিনিয়ার রেঞ্জে আছে কংক্রিটটা, এই দুটির জন্য আমরা এটাকে ট্রান্সফর্ম দেখতে পাবো। এবং ট্রান্সফর্ম সেকশনটা চেহারা হবে এরকম, কোনো সন্দেহ নাই। এখন তোমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, N-1টা আসলো না কেন? -1টা গেল কই? -1টা কিন্তু আর দরকার নাই, কারণ খেয়াল করো নিচে কিন্তু আর কংক্রিট ইন্ট্যাক্টই নাই, সুতরাং আমার ওই কংক্রিট যে ভরার জন্য একটা এরিয়া চলে যাচ্ছিল এখন কিন্তু সেই অংশটা আর লাগছে না, এটা সরাসরি N টাইমস রইলো। তাহলে উপরের এরিয়া হ্যাচ এরিয়াটা রইলো, কংক্রিট নিচ্ছে কম্প্রেশন আর নিচে এ নিচ্ছে টেনশন, এবং এটাই আমার ট্রান্সফর্ম সেকশন। এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে ফেলো তাহলে একটা ভালো জিনিস বুঝে ফেলছো। সেটা হচ্ছে কংক্রিট ট্রান্সফর্ম সেকশন মানে কি, ট্রান্সফর্ম মানে হচ্ছে আমি একটা ইকুইভ্যালেন্ট সেকশন দিয়ে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এবং আমাদের আগে আমরা বলতেছিলাম যে N টাইমস এরিয়া হচ্ছে, N টাইমস ইউজ করতে পারতেছি কেন, কারণ স্ট্রেস স্ট্রেইন লিনিয়ার থাকলে আমরা হুকস দা ইউজ করেই N টাইমস যেতে পারতেছিলাম। তাহলে আমরা এখন যেহেতু আমরা ওই রেঞ্জে আছি যে স্ট্রেসটা এখনো ইলাস্টিক রেঞ্জে আছে এবং বোথ ফর কংক্রিট এবং স্টিল, আমরা এই জিনিসটা নিতে পারি। এবং নিচের দেখো যে অংশটা হ্যাচ করা আছে এই অংশটাই শুধুমাত্র এফেক্টিভ আছে, আর নিচের হ্যাচের নিচে যে জায়গাটা এই যে এমটি হয়ে গেল, এই জায়গাটা পুরো জায়গাটা ক্র্যাক, আসলে কিন্তু সত্যি কথা হচ্ছে একটু অংশে অল্প একটু অংশে টেনশন কংক্রিট নিতে পারে। এই অংশটা আমরা এই অংশ যদি দেখি, এবং যেটা বারবার বলছি এটা আমরা ইগনোর করতেছি, ঠিক আছে? এটা এটাই অ্যাসাম্পশন, সামান্য একটু টেনশন ইগনোর করতেছে, বিকজ ক্র্যাকটা উপর দিকে চলে গেছে। এটা একটা ক্র্যাক সেকশন, এটা একটা ফাটা সেকশন, উপরে কম্প্রেশন আছে, নিচের পুরো কংক্রিটটা ফেটে গেল, এটা আলাদা হয়ে গেল, ভিজুয়ালাইজ করা যাচ্ছে জায়গাটা। এটা সেকশনটা আমি নিছি হচ্ছে ক্র্যাকের ভিতর দিয়ে। ওকে, এবার মনে হয় আরো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা এবার ডান দিকে যে ছবিটা, সেখানে আমরা ছবিটার মধ্যে
আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস ডায়াগ্রামটা, কংক্রিটটা কম্প্রেশন, নিচে একটা স্টিল। আচ্ছা এখন আমরা আরো একটা জিনিস একটু দেখি, এই ডেপথটাকে আমরা বলছি কে ডি, এটা হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, যেটা একটু আগে আমরা বের করছিলাম ওয়াই বার, এখন এটা হচ্ছে কে ডি হচ্ছে এটা। ইচ্ছা করে আমরা কে ডি বলতেছি কেন, কারণ এটা ডি এর একটা সার্টেন ফ্র্যাকশন হিসেবে আমরা এটাকে দেখালাম। এই ডি এর ভ্যালুটা কত হবে বুঝতে পারছি, এটা একের থেকে কম হবে, এটা ইনফ্যাক্ট 0.5 এর থেকেও কম হবে, এটা সাধারণত 0.3 থেকে 0.4 এর কাছাকাছি একটা ভ্যালু হবে। স্যার কেটা কিসের উপর ডিপেন্ড করবে? কেটা আমরা এখন বের করব, কেটা একটা আরবিটারি একটা ভ্যালু ধরলাম, যে কে মানে হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস কে আমরা কে ডি ফর্মে দেখাচ্ছি, কে একটা ভ্যালু যেটা আমরা এখন বের করব, যেটা একের থেকে কম হবে আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা একই ভাবে আমরা আরেকটা টার্ম ইউজ করলাম জেডি, ডি জেডি মানে হচ্ছে লিভার আর্ম, এটা এটাও আমরা একটা ডি এর একটা ফ্র্যাকশন হিসেবে বললাম। তাহলে এটা লিভার আর্ম মানে কি সেটাও আমরা দেখি, যে উপরের যে কম্প্রেশনটা এটাকে যদি আমি সাম করি, এটা তো স্ট্রেস, এটাকে যদি আমি সাম করি তাহলে ইন্টারনাল ফোর্স হচ্ছে ক্যাপিটাল সি, এটা তো টোটাল কম্প্রেশন যেটা এই জায়গাটার উপরে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন আর নিচে টেনশনটা কত, টেনশনটাকে আমি বলছি আমরা টি, আমাদের কাজ হবে এখন এই সি আর টি টা বের করা, আর মোমেন্টটা যেটা আমাদের টার্গেট যে মোমেন্টটা বের করা, যেটা একটু আগে আমরা দেখলাম যে 45 কিউব ফিট, তাহলে এই যে ইন্টারনাল যে মোমেন্ট হবে সেটা হবে সি এর সাথে জেডি দিয়ে গুণ অথবা টি কে জেডি দিয়ে গুণ, তাই না? এটাই হবে আমার ইন্টারনাল যে মোমেন্ট। তাহলে ইন্টারনাল ফোর্স হচ্ছে কম্প্রেশন হচ্ছে উপরে, টেনশন হচ্ছে নিচে, টিটা নিচ্ছে কে নিচ্ছে টি, টি নিচ্ছে হচ্ছে রড এস, আর সি কে নিচ্ছে, সি নিচ্ছে এই পরিমাণ হ্যাচ এরিয়াটা। এটাকে আমরা সবাই বুঝতে পারছি আশা করি, বুঝতে পারছি? আচ্ছা না বুঝলে আমাকে প্রশ্ন করো, কি বুঝো নাই? জেডি জেডি পোর্শনটা স্যার একবার একটু বলুন। হ্যাঁ জেডিটা হচ্ছে একটা লিভার আর্ম, ধরে নিচ্ছি যে দিস ইজ মাই লিভার আর্ম। হ্যাঁ জেডি কেন জেডি বললাম, আমি ইচ্ছা করি করলাম যে আমি যে এটা এটা ডি এর একটা ফ্র্যাকশন হিসেবে ধরলাম, আমরা এখন জেটা আসলে বের করব জে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও বলতে পারি, এটা এটা একটা এটা আমরা একটু পরেই দেখবো মনে হয়, লিভার আর্ম টাকে পুরোটাই আমরা কেডির সাথে, কেডির সাথে জে এর একটা সম্পর্ক আছে, তাই না? এটা অন্য বলতে পারি, দেখো এই অংশটা একটা ট্রায়াঙ্গেল, তার মানে এটা 1/3 নিচে কাজ করবে, তাই না? তাহলে এটা কেডি বাই থ্রি হবে, এটা যদি কেডি বাই থ্রি হয় তাহলে আমার টোটাল আমি ডি থেকে লিভার আর্মটা হচ্ছে ডি মাইনাস কেডি বাই থ্রি। আচ্ছা বলো কি কি বলতে চাও, প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা, প্রশ্ন করলে করো, প্রশ্ন করতে চাচ্ছ না, ঠিক আছে। আচ্ছা এটাকে সবাই বুঝতে পারছে এখন এখন পর্যন্ত? জি স্যার। এখন দেখো আমাদের যদি আমি যদি এখন সব কিছু কিন্তু জানা আছে, শুধু কে আর যে যদি জানি তাহলে কিন্তু আমি সব বের করে ফেলতে পারি, এটা কি খেয়াল করছো? একটা সেকশনে বি জানা আছে, ডি জানা আছে, রড জানা আছে, সব কিছু জানা আছে, এখন আমি যদি তোমাকে এফ এস আর এফ সি টা বের করতে হয়, আমি যদি মোমেন্টটা জানি তাহলে কিন্তু আমি তাকে লিভার আর্ম দিয়ে ভাগ করে আমি সি বের করে ফেলতে পারবো, তাহলে আমি একটু আগাই তাহলে সেটা বোঝা যাবে। আচ্ছা প্রথমে আমরা কেডি টা বের করবো কেন, কেডি আমরা এই ইকুয়েশনটা দিয়ে বের করবো, এই ইকুয়েশনটা দিয়ে, এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটা কিভাবে পেলাম সেটা একটু দেখি। এই যে আমার সেকশনটা আমরা একটু আগে যেভাবে বের করছিলাম যে মোমেন্ট এরিয়া জিরো, আমি যদি এই অ্যারাউন্ডে মোমেন্টটা নিই, দেখো এই এরিয়ার মোমেন্ট হচ্ছে এইটা, এটা ইকুয়াল টু হবে এইটার এরিয়ার মোমেন্ট, তাই না? নিউট্রাল অ্যাক্সিস মানেই তো তাই, এরিয়া মোমেন্ট জিরো। তাহলে এই ইকুয়েশনটা আমরা আগেও একটু আগে যেটা এসেছিলাম, এই ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম ফর ফাইন্ডিং কেডি। এটা কি সবাই এগ্রি করো? আগের মত আগে আমরা টপে মোমেন্ট নিছিলাম না, টপে মোমেন্ট নিছিলাম, এখন আমি এখানে মোমেন্ট নিলাম, এখানে মোমেন্ট নিলে আর সামেশন অফ এরিয়ার মোমেন্টটা আসে না, তাহলে এই মোমেন্টটা নিউট্রাল অ্যাক্সিস, সরি নিউট্রাল অ্যাক্সিস ইকুয়েশন কিন্তু এটা না, এটা হচ্ছে সিজি ইকুয়েশন। সিজি মানেই হচ্ছে এই এইটার অ্যারাউন্ডে যদি আমি একে মোমেন্ট নিই আর এইট মোমেন্ট নিই, দুটা মোমেন্ট সমান হবে, বা যদি আমি এখানে মোমেন্ট নিতাম তাহলে কি আসতো ফর্মুলাটা, যে এই এরিয়ার মোমেন্ট নিলাম প্লাস এই এরিয়ার মোমেন্ট নিলাম ইকুয়াল টু হবে পুরাটার মোমেন্টের সমান, যেটা একটু আগে আমরা করলাম এ ওয়াই বার তার কম্পোনেন্টের মোমেন্টের সমান, তাই না? এটাকে সবাই বুঝো, আরেকবার একটু 4.1 ইকুয়েশনটা কোথা থেকে এসেছে? এই যে এখন আবার বললাম
যে একটু আগে আমরা যে ইকুয়েশনটা ইউজ করলাম আবার দেখে আসি কোন ইকুয়েশনটা ইউজ করলাম, তখন কিন্তু তোমরা কেউ আপত্তি করো নাই, যখন আমি টপের মোমেন্টটা নিছিলাম কেউ কিন্তু আপত্তি করো নাই, তাই না? এই যে একটু আগে যখন আমি এই ওয়াই বারটা বের করছিলাম, এই ওয়াই বারটা মানে কি, আমি এই পুরো এরিয়াটার মোমেন্ট নিলাম, এইখানে কম্পোনেন্টের মোমেন্ট নিলাম, এই ছোট পিসটার মোমেন্ট নিলাম, প্লাস এই হেডের ডেটার মোমেন্ট নিলাম, তাকে আমি রেজাল্টেন্ট এরিয়া দিয়ে ভাগ দিলাম, কারণ কি রেজাল্টেন্ট এরিয়াটার মোমেন্টটা ইকুয়াল হবে, ঠিক আছে? এই এই ইকুয়েশনটা কিন্তু যে কোনো জায়গায় ভ্যালিড, আমি এখানেও নিতে পারতাম, আমি এই মোমেন্টটা যদি আমি উপর থেকে 13.15 নিতাম তাহলে ইকুয়েশনটা কি আসতো? এটা কি সবাই বুঝতে পারছো? মোমেন্টটা যে আমি সবখানে নিতে পারি, এটাই তো সিজি সিজি মানে তো তাই, তাই না? আচ্ছা এটা কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল নলেজ। এই এইবার এইবার আমি এখানে কি করলাম, আমি উপরেও মোমেন্টটা নিতে পারতাম, উপরে মোমেন্টাল ইকুয়েশনটা সিম্পলিফাই করে একই একই আসতো, কারণ কারণ অঙ্ক শাস্ত্রের মতো মেকানিক্স শাস্ত্র একটা নির্ভুল শাস্ত্র, কিন্তু এখানে আমি করলাম কি বুদ্ধি করার জন্য আমি মোমেন্টটা নিলামই সিজিতে, যার ফলে আমার ওই এ ওয়াই বার টার্মটাই আসলো না, কারণ ওয়াই বারটা জিরো, আমি একদম এখানে সিজিটা নিচ্ছি। তাহলে একবার আমি বা একদম সহজ করে যদি বলি, একটা জায়গায় আমি এই নিউট্রাল এক্সিস এর নিউট্রাল এক্সিস বললেই ভুল হবে, সিজির উপর দিকের টার মোমেন্ট নিলাম ইকুয়াল টু হচ্ছে সিজির নিচের দিকের টার মোমেন্ট সমান, তাই না? এইটা তোমরা বুঝতে তোমাদের এত সময় লাগছে কেন? এটা 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 জাস্ট সিজি ফেল করলাম স্যার। এখানে যে আমাদের যে স্টিলটা আছে সেটা হচ্ছে নিচের নিচের যে মোমেন্টটা সেটা বাদ দিছি আমরা। আর একটু জোরে বলো স্যার, এখানে যে নিচে যে স্টিলটা আছে স্যার, ওর যে স্যার ইয়ারটা ছিল মোমেন্টটা ছিল সেটা বাদ দিছি। কোন স্যার? এটা তো রডটাকে তো রিপ্লেস করলাম এন এ এস দিয়ে। জি স্যার, মানে ও নিজের যে ইয়ারটা ছিল সেটা বাদ দিছি, নিজের মোমেন্টটা নিজের কোনটার কথা বলছো? রডটাই তো রিপ্লেস করে এন এ এস করে দিলাম। স্যার ও জিজ্ঞেস করতেছে মাইনাস সাইনটা কেন আসছে না, নিজের নিজের মাইনাস সাইনটা আসছে এটার মোমেন্ট ইকুয়াল টু এটার মোমেন্ট, দুটো সমান, একটা নিউট্রাল এক্সিস একটা সিজির উপর দিকে আছে একটা সিজির নিচে আছে, দুটো মোমেন্ট সমান হবে। আচ্ছা তোমরা এইটা অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য, এই মোমেন্টটা টপে নিয়ে করো, করে দেখবা, ঠিক আছে? এ ওয়াই বার ধরে করে দেখো একই আসবে। এই আমি বুদ্ধি করে, আমি না ওই বইয়ে বুদ্ধি করে মোমেন্টটা সিজিতে এনেছি, আমরা কিন্তু একটু আগে করছিলাম মোমেন্টটা সিজিতে নেইনি, আমরা মোমেন্টটা নিছিলাম টপ ফাইবারে, এবার আমরা সিজিতে নিচ্ছি মোমেন্টটা, ইকুয়েশনটা একই। ইকুয়েশনের ডান সাইডটা যদি খেয়াল করতে, এখানে এ ওয়াই বারটাই জিরো, এখানে টোটাল মোমেন্ট এরিয়াটা আমি জিরো করার জন্য, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য আমি মোমেন্টটা নিলাম সিজিতে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা যাদের কনফিউশন হচ্ছে তোমরা এইটা টপে মোমেন্ট নিবা, তারপরে দেখো এই ইকুয়েশনটা তোমরা রিচ করতে পারো কিনা, ঠিক আছে? একই ইকুয়েশন হবে, এক্সট্রিম ফাইবারে না ধরতে হয়, কি ধরতে হবে? এক্সট্রিম ফাইবারে। কেন এক্সট্রিম ফাইবারে ধরতেই হবে, কে বলছে তোমাকে? আমি কিন্তু সেটাই ইউজ করছি, আমি বারবার বলতেছি তোমরা কিন্তু এই জিনিসটা, মানে তোমরা বেসিক্যালি মানে যারা এসএম ঠিক মতো পড়ে আসো না তারা এটা বুঝতে পারতেছো না, এটা এসএম না, এটা আসলে মেকানিক্স এর বেসিক জিনিস। তুমি যারা যাদের 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 যারা যারা বুঝতে পারছিস না তারা সবাই টপে মোমেন্টটা নাও, একই জিনিস আসবে, সেম ইকুয়েশন আসবে, মেকানিক্স শাস্ত্র একটা নির্ভুল শাস্ত্র, তুমি যে কোনো জায়গায় ইকুয়েশনটা নাও তোমার ইকুয়েশন আর একটা টার্ম আসবে, বাট আলটিমেটলি দিস ইজ দ্য ইকুয়েশন ইউ গেট। আচ্ছা এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, যাদের প্রশ্ন আছে বেসিক্যালি এটা আমি সিজিটার সিজিতে আমি সিজিতে আমি সিজির এক পাশের মোমেন্ট নিলাম আরেক পাশের মোমেন্ট নিলাম, দুটা সমান হবে, হ্যাঁ। আর যদি তোমাদের মনে হয় তোমরা যে কোনো জায়গায়, ইনফ্যাক্ট যদি তুমি বটম ফাইবারও নাও একই আসবে, ইকুয়েশন উইল বি সেম, কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে একই আসবে। আচ্ছা এটা নাও, আর এখন কি প্রশ্ন করতে চাচ্ছ এটা নিয়ে? আমি কিন্তু নিউট্রাল এক্সিস এখনো যাইনি, আমি এখনো বলতেছি দিস ইজ সিজি। হ্যাঁ আবার একটু জোরে বলো প্রশ্নটা, অন্য কোনো প্রশ্ন থাকলে করো। স্যার আপনি যে বলেন স্যার সিজিটাকে এখন নিউট্রাল এক্সিস বলা যাবে না স্যার, এটা ক্র্যাকড সেকশন দেখেই কি স্যার এটা হচ্ছে? না 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 না, সিজিটাকে ক্র্যাক সেকশন বলা যাবে তা না, আমি এখনো যে আমি এখন পর্যন্ত নিউট্রাল এক্সিসে যাই নাই, কিন্তু বেন্ডিং প্রবলেম মানেই হচ্ছে এনি প্রবলেম, বেন্ডিং প্রবলেম সেটা ক্র্যাকড হোক আনক্র্যাকড হোক, বেন্ডিং প্রবলেম মানেই হচ্ছে তোমার সিজি আর নিউট্রাল এক্সিস এক হবে, এটা কিন্তু তোমরা পড়ছো, তোমরা যখনই এম ওয়াই বাই আই ফর্মুলা ডেরাইভ করছো একটু বইটা খুলে দেখো, প্রথমেই প্রমাণ করতেছে যে তোমার সিজিটা এবং নিউট্রাল এক্সিস এক হবে বেন্ডিং প্রবলেমের জন্য।
ঠিক আছে। আচ্ছা কিন্তু আমি যেটা বের করলাম সেটা কিন্তু সিজি, ঠিক আছে, এবং যেহেতু এটা সিজি সুতরাং এটা নিউট্রাল এক্সিস। ওকে আচ্ছা, এইবার দেখো, এইবার দেখো আমি ওখান থেকেই এই যে স্ট্রেস গুলো আঁকলাম, ডান দিকে ছবিটা স্ট্রেস দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে সি ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল সি মানে কি, এবং বের করলাম কত হবে ক্যাপিটাল সি, এটা কি হয় দেখো তো ইকুয়েশনটা মিলে কিনা, 4.2 টা কি বোঝা যায়, 4.2 টা দেখি আমরা, ডান দিকে খুব সোজা, রড যদি হয় এস, স্ট্রেস যদি হয় এফ এস, ফোর্স হবে এস টাইমস এফ এস। আচ্ছা এইটা কোথা থেকে আসলো, এবার আমরা দেখি এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, হাফ এফ সি ইন্টু কেডি, তাই না, হাফ এফ সি ইন্টু কেডি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, আর আমার আদার দিকে এই দিকে ডাইমেনশনটা হচ্ছে বি, তাদেরকে বি দিয়ে গুণ করলাম, তাই না, তার মানে আমি আসলে এই সিটা কি, এই সিটা হচ্ছে এই যে হ্যাচ করা এরিয়াটার উপরে এই ট্রায়াঙ্গুলার ফোর্সটাকে যদি আমি বসাই তাহলে টোটাল যে আমার কম্প্রেশন সেটা হচ্ছে সি, এই জন্য আমি বি দিয়ে গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমার 4.1 নিয়ে আরেকটা কথা আছে, 4.1 ইকুয়েশনে কি কি জিনিস আমি জানি আর কি কি জিনিস জানি না, দেখো খেয়াল করে দেখো, 4.1 এ বি জানি, বি জানি, এন জানি, এস জানি, সবই জানি, অনলি টার্ম একটা জিনিসই আননো, দ্যাট ইজ কে, তাই না, এবং এটা একটা কে এর কোয়াড্রেটিক ইকুয়েশন, এছাড়া এভরিথিং ইজ নোন, তার মানে আসলে এই 4.1 ইকুয়েশনটা ইউজ করে আমি কে বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এটা তাহলে আমরা বুঝে ফেললাম, আর কে বের করা মানেই আসলে জেও বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এবার আমরা মোমেন্টে আসি, তাহলে আমাদের যেটা দরকার মোমেন্টটা কত, মোমেন্ট হবে টি টাইমস জেডি, টি টাইমস লিভার আর্ম অথবা সি টাইমস লিভার আর্ম, তাহলে এই ফর্মুলা থেকে আমি এখন টি মানে জানি এস এফ এস ইন্টু লিভার আর্ম, এখান থেকে আমি এম এফ এস টা বের করে ফেলতে পারি, এখান থেকে আমি একইভাবে আমি যদি ইকুয়েশনটাকে কম্প্রেশন ফর্মে লিখি তাহলে বসাই তাহলে এখান থেকে আমি এফ সি টাও বের করে আনতে পারি, এই যে এফ সি টাও বের করে ফেলতে পারি, মানেটা কি আসলে কি বের করলাম, আসলে হচ্ছে এই ফর্মুলার থেকে যদি আমরা একটু খেয়াল করি, আমি যে আমাদের সবসময় কিন্তু আমি স্ট্রেস গুলো বের করতে চাচ্ছি, এর আগের প্রবলেমে যদি খেয়াল করো এফ এস বের করলাম এফ সি বের করলাম, আমি বেন্ডিং মোমেন্ট যদি জানি, আমি রড যদি জানি, যে যদি বের করতে পারি, বি অলরেডি জানা আছে, তাহলে কিন্তু আমি জানবো যে এরকম সেকশন যদি ক্র্যাক সেকশন হয় তাহলে এফ এস এর মান কত হবে, একইভাবে আমি যদি এখানে কত সি কত সেটা বের করতে চাই তাহলেও আমার বেসিক্যালি সেই জিনিসটা আমরা সহজেই বের করতে পারবো এই ইকুয়েশন থেকে এফ সি, জাস্ট ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু জাস্ট ইন্টারনাল আর এক্সটারনাল ইকুইলিব্রিয়াম করলাম, এখানে কিন্তু তোমাদের একটু প্রশ্ন আসা উচিত, প্রশ্ন করো এবার, আচ্ছা প্রশ্ন যদি না আসে তাহলে আমরা একটু পরেরটা দেখি, সেটা হচ্ছে আমরা যে একটু আগে দেখলাম কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কে এটা বের করলাম, এটাকে আমরা একটু সিম্পল ফর্মে লিখি, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল যে নিচে লেখা আছে, নিচে ইকুয়েশনটা এভাবে লেখা আছে, আমরা যদি রো একটা টার্ম ইন্ট্রোডিউস করি, রো মানে হচ্ছে এ এস বাই বিডি, রো মানে তাহলে কি, যে রডের পার্সেন্টেজ বের করতে চাচ্ছি ইন টার্মস অফ ক্রস সেকশন, নেট ক্রস সেকশন, বি হচ্ছে উইথ, ডি হচ্ছে তার এফেক্টিভ ডেপথ, তাহলে যদি রো বের করতে পারি আমরা এইখানে যদি আমরা এখন বসাই দিই এ এস এর জায়গায় বসাই দিই, ইকুয়েশনটা এরকম আসছে, এটাও তোমরা একটু করে দেখবা যে রো এন একটা টার্ম আসে এরকম একটা ইকুয়েশন আসে, যে কে এর ভ্যালু, তাহলে কে এর ভ্যালু যদি রড দেওয়া থাকে, এস দেওয়া থাকে, ক্রস সেকশন দেওয়া থাকে, আমি রো বের করতে পারবো, রো বাইলে তাকে রো কে এন দিয়ে গুণ করবো, আটের আটের মতো হবে, তারপরে এই কে এর কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা আমরা তো জানি যে মাইনাস বি প্লাস মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ বি, ওইভাবে এই ইকুয়েশনটা আসছে, ঠিক আছে, এটা তোমরা করে দেখবে যেভাবে কে এটা পাইলাম, আর একটু আগে আমরা দেখছি কে এর সাথে জেডি এর একটা সম্পর্ক আমরা এখানেই দেখতে পাইছি, তার মানে আমি কে পেয়ে গেলে জিও বের করতে পারবো, তো কে আর জে পেলে তো আর আমার সমস্ত প্রবলেম তো সলভ হয়ে গেল, এটাই হচ্ছে আমার এই মেথড, যেখানে আমরা সেকশন যখন ক্র্যাক বাট স্ট্রেসেস আর স্টিল ইলাস্টিক এন্ড প্রপোর্শন সেখানে আমরা এই প্রবলেমটা করতে পারবো, ঠিক আছে। আজকে মনে হয় আমাদের সময়টা প্রায় শেষ, আজকে শুধু প্রশ্ন নিব আর প্রবলেমটা আমরা আগামী দিন করবো, আমরা আগামী দিন যেটা প্রবলেমটা করবো সেটা একটু বলে রাখি, আমরা একটু আগে যে প্রবলেমটা করছি সেখানে আমরা 45 কি ফিট মোমেন্টের জন্য স্ট্রেস বের করছিলাম, এবং আমরা দেখছিলাম যে একটু আগেও বললো যে 49 কি ফিটে স্ট্রেসটা ইয়েটা ক্র্যাক করে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি এই পরের প্রবলেমটাই দেখবো যে 90 কি ফিটে কত স্ট্রেস হবে সেটা সেটা বের করতে বলা হয়েছে, আমরা প্রথমে বুঝতে পারতেছি আগের অঙ্কটার মতো হবে না, কারণ 49 যদি ক্র্যাক করে যায়
তাহলে আমাকে আজকে শেষে যেটা আমরা দেখলাম সেভাবে বের করতে হবে। তাহলে এই প্রবলেমটায় আমরা যদি জাস্ট ফর্মুলাগুলোতে কে দিয়ে বসাই দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। প্রবলেম খুব সিম্পল, কিন্তু এখানে আসলে কি, আসলে কয়েকটা জিনিস আমাকে একটু বলে শেষ করব। সেটা হচ্ছে বেশিরভাগ সময় ইন রিয়েল লাইফ তোমাদের মাথার উপরে বা ক্লাসে যে কোনো জায়গায় যে বিম আমরা দেখি, এই বিমগুলো এই স্টেটে থাকে, এই কন্ডিশনে থাকে, অর্থাৎ টেনশনে কংক্রিটটা ক্র্যাক করে যায় কিন্তু উপরে এটা ইলাস্টিক রেঞ্জে থাকে। অর্থাৎ কি, উপরে কংক্রিটের স্ট্রেসটা এফসি প্রাইমের থেকে দুই এর মানে অর্ধেকের কমে আসে। বেশিরভাগ সময় এই সিচুয়েশনে সার্ভিস লাইফের স্ট্রাকচারগুলো থাকে। তার মানে আমরা কিন্তু আগে আমরা যখন পড়ালেখা করছি আমরা কিন্তু WSD মেথড পড়তাম, এবং WSD মেথডের এখন যে ইকুয়েশন গুলো দেখলাম এই ইকুয়েশন গুলো আসলে WSD মেথডের ইকুয়েশন। অর্থাৎ আমি যদি তোমাকে এখন একটু জাস্ট সংক্ষেপে এক লাইনে বলি যে আমি যদি তোমাকে এখন এই 4.4 ইকুয়েশনে যদি আমি FS এর ভ্যালুটা দিয়ে দিতাম যে তুমি এমন একটা বিম ডিজাইন করো বা একটা সেকশন দেওয়া আছে সেই সেকশনে তুমি 60,000 PSI স্টিল ইউজ করছো, কিন্তু তুমি অ্যালাউ করলাম আমি যে FS এর ভ্যালু তোমাকে বলে দিলাম যে 24,000 এর বেশি যাবে না, তাহলে কত মোমেন্ট দেওয়া যাবে, একদম স্ট্রেইট তুমি মোমেন্টটা পেয়ে গেল। একইভাবে আমি বললাম যে তোমার 4,000 PSI কংক্রিটে 2,000 এর বেশি আমি স্ট্রেস দিব না, তোমার অ্যালাউবল স্ট্রেস যদি 2,000 PSI কংক্রিটে 4,000 যেমন 2,000 হয়, অর্থাৎ FC টা যদি 2,000 হয় তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আমি কত দিতে পারবো, তাহলে 4.6 থেকে সেটা পাবো। আমি যদি দুটো একসাথে বলি তোমাকে যে এমন একটা মেটেরিয়াল দিলাম যেটা 4,000 PSI কংক্রিট আর 60,000 PSI কংক্রিট এবং তার অ্যালাউবল স্ট্রেসেস গুলো যদি 2,000 আর 24,000 হয় তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে এই সেকশনে, কিভাবে বের করবো বুঝতে পারছো? কেউ একজন বলো কিভাবে করব। তখন আমি দুইবার করব, এই 4.0 স্টিলের জন্য একবার বের করব, কংক্রিটের জন্য একবার বের করব, এই যে বুঝে পেয়েছে স্টিলের জন্য একবার বের করব, কংক্রিটের জন্য একবার বের করব, যেটা কম সেটাই হবে আমার অ্যালাউবল মোমেন্ট। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আসলে WSD মেথডের, এটাই হচ্ছে সেট অফ ইকুয়েশন এবং এটাই হচ্ছে রিয়েল ওয়ার্ড মানে অ্যাকচুয়াল স্ট্রাকচারগুলো এই লেভেলে থাকে। কিন্তু আমরা আসলে শুধু সেখানে থেকেই খুশি না, আমরা স্ট্রাকচারটাকে আরো লোড দিয়ে ফেল করে অ্যাকচুয়ালি নমিনাল মোমেন্ট কত, MN কত সেদিকে যেতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে থামবো। তোমাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, মনোচিকও প্রশ্ন করতে চাচ্ছো স্যার বলো। স্যার আমরা যে স্যার রো আর একটা টার্ম বের করলাম স্যার, আমরা তো 4.1 ইকুয়েশন থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছিলাম, তাহলে স্যার আমাদের রো দিয়ে সলভ করার প্রয়োজনটা কি ছিল স্যার? এটা কোনো দরকার নেই, আসলে দরকার নেই, এটা আমরা এখান থেকে বের করতে পারতাম। 4.1 ইকুয়েশনটা আর 4.8 ইকুয়েশনটা আসলে একই কথা, এটা একই ইকুয়েশনকে অন্যভাবে প্রকাশ করা হলো। হ্যাঁ, কিন্তু যেভাবে করো তোমার ইচ্ছা, KD বের করা আর K বের করা একই, মানে আমাদের জন্য আসলে হয়তো মনে রাখা সহজ হচ্ছে 4.8 ইকুয়েশনটা, AS টা বের করবো, রো এরটা করবো, এভাবে একবারে বের করে ফেলবো, বাট আসলে একটা ইকুয়েশনকে অন্যভাবে প্রকাশ করা। কিন্তু তোমাদের মধ্যে সবারই আজকে মনে হয় কনফিউশনটা হয়েছে 4.1 ইকুয়েশনটা কিভাবে আসলো, সেটা তোমরা নিজেরা একটু চিন্তা করবা। তোমরা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে 4.1 ইকুয়েশনটা বইয়ে যেভাবে বের করছে সেভাবে বের করবো না, আমরা উপরে মোমেন্ট নিয়ে বের করবো, টপ ফাইবারের মোমেন্ট নিয়ে বের করবো। এক যাদের রোল হচ্ছে জোর তারা টপ ফাইবারের নিবা, আর যাদের রোল হচ্ছে বেজোর তারা ওই ডি ডেপথে মোমেন্টটা নিবা। ঠিক আছে, ডি ডেপথে মোমেন্ট নিলে একটু সমস্যা হবে, ডি ডেপথে মোমেন্ট নিলে মনে হয় তোমাদের এটাকে বাই করতে, হ্যাঁ ডি ডেপথে মোমেন্ট নিলে হবে, ডি ডেপথে মোমেন্ট নিলে হবে, দুই জায়গায় মোমেন্ট নিবা। হ্যাঁ, বইতে আমরা নিউট্রাল এক্সিস সরি বইতে আমরা সিজিতে মোমেন্ট নিছি, কিন্তু যেহেতু তোমাদের কনফিউশন হয়েছে যাদের রোল বেজোর তারা টপে মোমেন্ট নিবা, আর যাদের রোল জোর তারা রড যেখানে সেখানে মোমেন্ট নেবা, তারপরে বের করে দেখো একই ইকুয়েশন পাও কিনা। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করব স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। মেবি এই স্লাইড এবং আগের স্লাইডের আপডেটেড ভার্সন এই দুইটা আপলোড দেওয়া হয় নাই, আর দেখলাম হচ্ছে আপনি যে ভিডিওর কথা বলছেন না ভিডিও লিংকটাও টিমসে আপলোড দেওয়া হয় নাই। না, টিমসে আপলোড দেওয়া আছে, টিমস থেকে আমি একটু আগে দেখছি, টিমসে একটু রিফ্রেশ করে নিও, টিমস অনেক সময় রিফ্রেশ হয় না। হ্যালো স্যার। হ্যাঁ রিফ্রেশ দেখো, আর ও যেটা বললো স্লাইডগুলো আমি আসলে অনেক কিছু ক্লাসে বোর্ডে লিখতাম তো সেগুলো, আর এখানে স্লাইডগুলো আসলে আমি একটু চেঞ্জও করছি, নতুন বই থেকে পেস্ট করছি। হ্যাঁ, এগুলো আমি একটুবারে আপলোড করে দিচ্ছি। ওকে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটা কথা ছিল। হ্যাঁ বলো স্যার। আমি 14 ব্যাচের 110 স্যার, আপনার টিমসে এখনো অ্যাড হইনি। আচ্ছা, টিমসে কিন্তু আমি একটু বলি, তোমরা কিন্তু টিমসে যে চাচ্ছো তাকে আমি অ্যাড করে দিচ্ছি, আমাকে ওখানে রিকোয়েস্ট পাঠাও আমাকে, আমি আমি তাও তোমাকে লিখে রাখি। 14 ব্যাচ 110 বললা না? জি স্যার, 14 ব্যাচের 60, 14 ব্যাচের 110, 14 ব্যাচের 060।
আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা কিন্তু রেজিস্ট্রেশন তোমরা অনেকেই করো নাই, মাত্র 100 ছেলে রেজিস্ট্রেশন করছে, যারা করো নাই তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করাটা তোমার দায়িত্ব, টিমে থাকা মানে কিন্তু রেজিস্টার্ড না, এটা কিন্তু খেয়াল করবা। ওকে স্যার 15 ব্যাচের 89 স্যার আমি রেজিস্ট্রেশন করছি টিমে অ্যাডমিন 15 ব্যাচের 89 জি স্যার। আচ্ছা আর কে আছে?